স্ট্রায়ার বায়োকেমিস্ট্রি সিরিজের চতুর্থ লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত তিনটি লেকচারে তিনটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করেছি। যেমন গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম যে কিভাবে আমাদের বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউল গুলো তারা বন্ধনে আবদ্ধ থাকে। বিভিন্ন ধরনের বন্ধন নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেমন কোভ্যালেন্ট বন্ধন ছিল, নন কোভ্যালেন্ট বন্ধন ছিল, কোভ্যালেন্ট বন্ধনের মধ্যে আবার আমরা রেজোনান্স নিয়ে আলোচনা করেছি, যে ডিএনএ যে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন তারা কিভাবে রেজোনেন্স কাঠামোতে অবস্থান করে, এই বিষয় আসলেগুলোই আমরা গত লেকচারে আলোচনা করেছি। তার বাইরে আমরা নন কোভ্যালেন্ট বন্ধন নিয়ে আলোচনা করেছি, যেমন আয়নিক ইন্টারাকশন ছিল, আয়নিক বন্ধন, তারপর ছিল যে আয়নিক বন্ধন কিভাবে এতে শক্তিমত্তা ডিপেন্ড করে তার ইকুয়েশনটাও আমরা এখানে প্রুফ করে দেখিয়েছিলাম। তারপর মাধ্যমে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে কিভাবে এই আয়নিক ইন্টারাকশনের মানটাও চেঞ্জ হয় তাও ছিল গত লেকচারের আলোচনা। তো আজকে আমরা চলে যাব হচ্ছে যে আমাদের বডির যে ম্যাক্রোমলিকিউল গুলো রয়েছে, যেরকম প্রোটিন, ডিএনএ, আরএনএ, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, বা আমাদের দেহ গঠনে তারা কিভাবে সহায়তা করে, তার পেছনে পানির ভূমিকা কি, মেইনলি এখান থেকে আমরা শুরু করব। আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা দেখবো যে কিভাবে এই পানি এই তার বিভিন্ন ধরনের ইফেক্টের মাধ্যমে ডিএনএ ডাবল হেলিক্স কে স্টেবিলিটি দান করে, তারপরে প্রোটিনের যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারকে কিভাবে স্টেবিলিটি দান করে, এই বিষয়গুলোই আমরা এক এক করে দেখব। তাহলে আমরা শুরু করি। প্রপার্টিজ অফ ওয়াটার। ওয়াটার ইজ এ সলভেন্ট ইন হুইচ মোস্ট বায়োকেমিক্যাল রিয়াকশন টেক প্লেস। আমাদের বডিতে মোস্ট অফ দা বায়োকেমিক্যাল রিয়াকশন গুলোই কিন্তু পানিতেই ঘটে থাকে, অ্যাকোয়াস ফেজে। অ্যান্ড ইটস প্রপার্টিজ আর এসেনশিয়াল ইন দি ফরমেশন অফ ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচার। এতো এখানেই মেইনলি কি পয়েন্টটা চলে আসছে, যে পানির যে প্রপার্টি, এই পানির প্রপার্টিটাই কিন্তু মেইনলি আমাদের বিভিন্ন ধরনের ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচারের ফরমেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। অ্যান্ড দি প্রোগ্রেস অফ কেমিক্যাল রিয়াকশন। টু প্রপার্টিজ অফ ওয়াটার আর স্পেশালি রিলিভেন্ট। প্রথমটা কি, যে ওয়াটার ইজ এ পোলার মলিকিউল, অবশ্যই এর পোলারিটি খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। যেমন আমরা যদি চিন্তা করি যে এই হচ্ছে অক্সিজেন আর এই হাইড্রোজেন, এই হচ্ছে একটা ব্যান্ড স্ট্রাকচার পানির। তো এই ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে সে দেখা যাবে যে হাইড্রোজেন থেকে ইলেকট্রন ক্লাউডকে তার নিচের দিকে অ্যাট্রাক্ট করে, তখন এই হাইড্রোজেন হয়ে যাবে পজিটিভ চার্জ, এই হাইড্রোজেন হয়ে যায় পজিটিভ চার্জ। তাহলে তাদের নিট যে পোলারিটি এটা কিন্তু ঠিক এদিক থেকে এদিকে থাকে, মানে কি যে এদিকটাতে পজিটিভ চার্জ এবং এদিকটাতে নেগেটিভ চার্জ, চার্জের একটা সেপারেশন তৈরি হয়েছে, এখানে একটা ডাইপোল তৈরি হয়েছে। তো দেখা যাক যে ওয়াটার ইজ এ পোলার মলিকিউল, দি ওয়াটার মলিকিউল ইজ বেন্ট, বাঁকানো, নট লিনিয়ার, অ্যান্ড সো দ্য ডিস্ট্রিবিউশন অফ চার্জ ইজ অ্যাজিমেট্রিক। তো এদিকে আকর্ষণ করে, এদিকে আকর্ষণ করে, তো এখানে একটা অ্যাজিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, যার কারণে মেইনলি এই ইলেকট্রিক ডাইপোলটা শো করে। দি অক্সিজেন মলিকিউল ড্রস ইলেকট্রনস এওয়ে ফ্রম দি টু হাইড্রোজেন নিউক্লিয়াই, হুইচ লিভস দি রিজন অ্যারাউন্ড ইচ হাইড্রোজেন অ্যাটম উইথ এ নিট পজিটিভ চার্জ। দ্য ওয়াটার মলিকিউল ইজ দাস অ্যান ইলেকট্রিক্যালি পোলার স্ট্রাকচার। তারপর ওয়াটার ইজ হাইলি কোহেসিভ। কোহেসিভ মানে কি, যদি আমরা একটা পানির মলিকিউল চিন্তা করি, এই আর একটা পানির মলিকিউল, এই যে তারা নিজেদের সাথে খুব স্ট্রংলি তারা বাউন্ড অবস্থায় থাকে, ঠিক আছে। কোহেসিভ মানে হচ্ছে কো মানে নিজেরা, নিজেরা যখন নিজেদের সাথে যুক্ত অবস্থায় থাকে বা আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকে আমরা বলি যে কোহেসিভ ফোর্স, ঠিক আছে। আর ওই ধরনের সাবস্টেন্স গুলো তাদেরকে আমরা বলি যে কোহেসিভ সাবস্টেন্স, কিছু আছে অ্যাডহেসিভ আর কিছু আছে কোহেসিভ। এর মধ্যে পানি হচ্ছে কোহেসিভ, যারা নিজেদের সাথে যুক্ত থাকতে বেশি পছন্দ করে। ওয়াটার মলিকিউলস ইন্টারাক্ট স্ট্রংলি উইথ ওয়ান অ্যানাদার থ্রু হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ওয়াটার মলিকিউল যুক্ত থাকে। These interactions are apparent in the structure of ice. এতো আইসোলেটেড স্ট্রাকচার হচ্ছে এটা। আমরা যদি জাস্ট একটা করে পানির মলিকিউলকে দেখি, যে এটা এটাকে ধরে নিলাম যে একটা পানির মলিকিউল, এই হচ্ছে আরেকটা, তো দেখা যাচ্ছে কি যে প্রত্যেকটাই প্রত্যেকের সাথে
এই যে এইচ প্লাস ও এইচ মাইনাস, এইচ প্লাস ও এইচ মাইনাস, এইচ প্লাস ও এইচ মাইনাস, আমার কার্সারের দিকে খেয়াল করলেই বোঝা যাবে যে এই পানির যে এইচ প্লাস এবং ও এইচ মাইনাস তারা একসাথে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে নিজেদেরকে কি করছে, ক্লাস্টার্ড অবস্থায় নিয়ে এসেছে, অর্থাৎ নিজেদেরকে কাছাকাছি নিয়ে এসেছে। এটাকে আমরা বলতেছি মেনলি তার কোহেসিভনেস। নেটওয়ার্কস অফ হাইড্রোজেন বন্ডস হোল্ড দি স্ট্রাকচার টুগেদার। সিমিলার ইন্টারাকশনস লিঙ্ক মলিকিউলস ইন লিকুইড ওয়াটার। ঠিক আছে, সেম হাইড্রোজেন বন্ধনটাই কিন্তু লিকুইড ওয়াটারের ক্ষেত্রেও এই মলিকিউল গুলোকে কি করে, পরস্পরকে যুক্ত করে, অ্যান্ড অ্যাকাউন্ট ফর মেনি অফ দি প্রপার্টিজ অফ ওয়াটার। ইন দিস লিকুইড স্টেট অ্যাপ্রক্সিমেটলি ওয়ান ইন ফোর অফ দি হাইড্রোজেন বন্ডস প্রেজেন্ট ইন আইস আর ব্রোকেন। ঠিক আছে, এই তো আইসের মধ্যে যে সমস্ত হাইড্রোজেন বন্ধন রয়েছে এর মধ্যে চারটা থেকে একটা, অর্থাৎ চার ভাগের এক ভাগ বন্ধন ভেঙে যায় পানির মধ্যে। দ্য পোলার নেচার অফ ওয়াটার ইজ রেসপন্সিবল ফর ইটস হাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। যেহেতু পানির মলিকিউলটা হচ্ছে একটা পোলার মলিকিউল, অর্থাৎ আমরা বলবো যে এখানে পজিটিভ চার্জ এবং অক্সিজেন ইলেকট্রন টেনে নিয়ে তার কাছে নেগেটিভ চার্জ অ্যাকুমুলেট করেছে, তো চার্জ সেপারেশন তৈরি হয়েছে, তো এখানে কি হবে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এর উদ্ভব হয়েছে। তো এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মানটা কিন্তু ভেরি হাই, এটা 80। মলিকিউলস ইন অ্যাকোয়াস সলিউশন ইন্টারঅ্যাক্ট উইথ ওয়াটার মলিকিউলস থ্রু দি ফরমেশন অফ হাইড্রোজেন বন্ড অ্যান্ড থ্রু আয়নিক ইন্টারঅ্যাকশনস। দিস ইন্টারঅ্যাকশনস মেক ওয়াটার এ ভার্সাটাইল সলভেন্ট। অর্থাৎ এটা দেখা যায় মোস্ট সলিউডকেই সে নিজে ডিজলভ করতে পারে, এবল টু রেডিলি ডিজলভ মেনি স্পেসিস স্পেশালি পোলার অ্যান্ড চার্জড কম্পাউন্ডস দ্যাট ক্যান পার্টিসিপেট ইন দিস ইন্টারঅ্যাকশন। অর্থাৎ যাদের পোলার এবং চার্জ বিদ্যমান, যাদের পোলারিটি এবং যাদের ইয়েতে চার্জ বিদ্যমান, তারা খুব ইজিলি পানির সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে এবং ডিজলভ হয়ে যেতে পারে। তারপর চলে আসি এই আয়নিক ইন্টারঅ্যাকশনের পর, এবার চলে আসা যাক হাইড্রোফোবিক ইন্টারঅ্যাকশন। আচ্ছা, হাইড্রোফোবিক মানে কি, হাইড্রো মিনস পানি আর ফোবিয়া মিনস টু প্যানিক। ঠিক আছে, মানে হচ্ছে যে সে পানি থেকে দূরে থাকতে চায়, অর্থাৎ এমন একটা ইফেক্ট যে ইফেক্টটা পানিকে দূরে সরিয়ে রাখতে চায়। তো দেখি ফাইনাল ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন, ফাইনাল ফান্ডামেন্টাল ইন্টারঅ্যাকশন কল্ড হাইড্রোফোবিক ইফেক্ট ইজ এ ম্যানিফেস্টেশন অফ প্রপার্টিজ অফ ওয়াটার। সাম মলিকিউলস টার্মড নন পোলার মলিকিউলস ক্যানট পার্টিসিপেট ইন হাইড্রোজেন বন্ডিং। যারা নন পোলার তাদের তো আর চার্জের মাধ্যমে আর যুক্ত হওয়ার কোনো চান্স থাকে না পানির সাথে। অর আয়নিক ইন্টারঅ্যাকশন, দ্য ইন্টারঅ্যাকশনস অফ নন পোলার মলিকিউলস উইথ ওয়াটার মলিকিউলস আর নট এজ ফেভারেবল এজ ইন্টারঅ্যাকশন বিটুইন ওয়াটার মলিকিউলস দেমসেলভস। ঠিক আছে, একটা যদি নন পোলার মলিকিউল থাকে, দেখা যাবে যে তার এমন কোনো উপাদান নাই যার মাধ্যমে কিনা সে পানির চার্জের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো দেখা যায় যে পানির নিজের মধ্যেই চার্জ আছে, আমি ধরে নিলাম এই যে পজিটিভ নেগেটিভ, এই হচ্ছে যদি পানি হয় পজিটিভ নেগেটিভ, পানি নিজেদের সাথে হাইড্রোজেন বন্ডিং এ যুক্ত থাকে এবং এভাবে দেখা যায় কি যে তারা নিজেদের সাথে যতটুকু ভালোভাবে যুক্ত থাকতে পারে, নন পোলার যে সমস্ত সাবস্টেন্স রয়েছে, যেমন আমরা জাস্ট ফর এক্সাম্পল ধরতে পারি যে সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন এর মধ্যে কিন্তু কোনো ধরনের পোলারিটি থাকে না। ঠিক আছে, তো এই পোলারিটি না থাকার কারণে পানির সাথে কিন্তু সাইক্লোহেক্সেন এত ভালোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারে না। ঠিক আছে, এই কথাটা এখানে বলা আছে যে দি ইন্টারঅ্যাকশন অফ নন পোলার মলিকিউলস উইথ হাইড্রোজেন উইথ ওয়াটার মলিকিউলস আর নট এজ ফেভারেবল এজ আর ইন্টারঅ্যাকশন বিটুইন দি ওয়াটার মলিকিউলস দেমসেলভস। আমরা ধরে নিলাম যে এই পানির মধ্যে আমরা একটা নন পোলার সলভেন্টকে আমরা অ্যাড করবো, নন পোলার সলভেন্ট হিসেবে আমরা সাইক্লোহেক্সেনকে চিন্তা করি, সাইক্লোহেক্সেন একটা নন পোলার সাবস্টেন্স। এখন ধরে নিলাম যে আমরা এখানে নন পোলার সাইক্লোহেক্সেনকে অ্যাড করলাম, তো দেখা যাবে কি যে তারা পানির সাথে তো অ্যাড হবে না, যেহেতু তাদের মধ্যে পোলারিটি নাই তারা পানির সাথে অ্যাড হবে না, কারণ পানি নিজেদের সাথেই বেশি যুক্ত থাকতে পছন্দ করে। তো এই অবস্থায় পানির মধ্যে একটা স্পেশাল ঘটনা ঘটতে দেখা যায় যে যখন এই নন পোলার সাবস্টেন্স গুলো আসে তখন পানি নিজেদের সাথে যুক্ত হয়ে তারা একটা মানে একটা স্ট্রাকচার তৈরি করে, জাস্ট তারা নিজেদের সাথে একটা জ্যামিতিক সজ্জা তৈরি করে। ঠিক আছে, এখানে এটাই বলা হয়েছে যে দ্য ওয়াটার মলিকিউলস ইন কন্ট্যাক্ট উইথ দিস নন পোলার
মলিকিউলস, অর্থাৎ ঠিক এই জায়গাটাতে যখন ওয়াটার এবং সাইক্লোহেক্সেন কন্ট্যাক্টে এসেছে, ওই জায়গাতে পানির মলিকিউল গুলা তারা নিজেরা একসাথে যুক্ত হয়ে একটা কেজ বা একটা খাঁচার মতো জিনিস তৈরি করে, ওয়েল ডিফাইন্ড বা হচ্ছে খুব সুন্দরভাবে সজ্জিত একটা কেজ তৈরি করে অ্যারাউন্ড দেম। ঠিক আছে, কাদের অ্যারাউন্ডে? নন পোলার মলিকিউলের চারপাশে একটা সুন্দর একটা লেয়ার তৈরি করে বা একটা খাঁচা তৈরি করে। ঠিক আছে, বিকামিং মোর ওয়েল অর্ডার দেন ওয়াটার মলিকিউলস ফ্রি ইন সলিউশন। ঠিক আছে, পানির মলিকিউল গুলো দেখা যাবে যে খুবই সুন্দরভাবে সজ্জিত অবস্থায় যুক্ত থাকবে। জাস্ট এইভাবে একটু দেখিয়ে দিই, তো পানি পানি, এই তো এখানেও পানি, প্লাস মাইনাস এইভাবে এই নন পোলার সলভেন্ট গুলার চারপাশে তারা খুব সুন্দরভাবে সজ্জিত হবে। আচ্ছা, হাউএভার হোয়েন টু সাচ নন পোলার মলিকিউলস কাম টুগেদার, এখন যদি এমন হয় যে এই দুইটা নন পোলার মলিকিউল তারা একসাথে আসতে চায়, ঠিক আছে, তখন কি ঘটনা ঘটবে? তখন যেটা দেখা যাবে, সাম অফ দি ওয়াটার মলিকিউলস আর রিলিজড, অর্থাৎ দেখা যাবে যে মাঝখানের এই যে ওয়াটার মলিকিউলটা আছে এটা সে বের হয়ে যাবে। যখনই বের হয়ে যাবে, বের হয়ে গেলেই এই দুইটা নন পোলার মলিকিউল তারা একসাথে কন্ট্যাক্টে আসতে পারবে, অ্যালাউইং দ্যাম টু ইন্টারেক্ট ফ্রিলি উইথ বাল্ক ওয়াটার। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি ঘটলো, যেখানে পানির একটা ফাঁক দিয়ে, অর্থাৎ পানির এই যে মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গা দিয়ে তারা নিজেদের সাথে ইন্টারেক্ট করতে পারতেছে। দ্য রিলিজ অব ওয়াটার ফ্রম সাচ কেস ইজ ফেভারেবল ফর রিজনস টু বি কনসিডার শর্টলি। আচ্ছা, দ্য রেজাল্ট ইজ দ্যাট নন পোলার মলিকিউলস শো অ্যান ইনক্রিজড টেন্ডেন্সি টু অ্যাসোসিয়েট উইথ ওয়ান অ্যানাদার ইন ওয়াটার কম্পেয়ার্ড উইথ আদার লেস পোলার অ্যান্ড লেস অ্যাসোসিয়েটিং সলভেন্টস। আচ্ছা, তার মানে পানির মধ্যে নন পোলার সলভেন্ট গুলো তারা নিজেদের সাথে যেভাবে যুক্ত হতে পারে, পানি ছাড়া অন্য কোনো পোলার সলভেন্টের মধ্যে, লেস পোলার সলভেন্টের মধ্যে, ওই নন পোলার মলিকিউল গুলো এতটা সুন্দরভাবে নিজেদের সাথে যুক্ত হতে পারে না। আমি আবারও বলি যে এই ওয়াটার সিস্টেমে, অর্থাৎ যেই সিস্টেমটার মধ্যে পানি আছে, এর মধ্যে যদি আমরা একটা নন পোলার সলভেন্টকে অ্যাড করি, তাহলে দেখা যাবে যে ওই নন পোলার সলভেন্ট গুলো তারা বেশ নিজেদের সাথে খুব সুন্দরভাবে যুক্ত থাকতে পারে। এখন আমি যদি পানির কথা চিন্তা না করে অ্যালকোহলের কথা চিন্তা করলাম, অ্যালকোহলও কিন্তু একটা পোলার সলভেন্ট, কিন্তু পানি থেকে এর পোলারিটি কম। দেখা যাবে যে অ্যালকোহলের মধ্যে ওই যে ইয়ে যারা আছে, নন পোলার মলিকিউল যারা আছে, তারা আবার নিজেদের সাথে এত সুন্দরভাবে যুক্ত থাকতে পারে না। দেখা যায় যে তারা কিছু কিছু ক্ষেত্রে অ্যালকোহলের সাথেও যুক্ত হয়ে যায়, তখন তারা নিজেদের সাথে এত ভালোভাবে আর যুক্ত হতে পারে। তার মানে পানি যে কাজটা করে, পানি আর একটা নন পোলার সলভেন্টকে বা নন পোলার মলিকিউল সমূহকে তাদের নিজেদের সাথে যুক্ত হওয়ার প্রবণতাকে আরো বাড়িয়ে দেয়। এই ইফেক্টটাকে আমরা বলি কি, হাইড্রোফোবিক ইফেক্ট, অ্যান্ড দি অ্যাসোসিয়েটেড ইন্টারেকশনস আর কলড হাইড্রোফোবিক ইন্টারেকশন। আচ্ছা, তাহলে এই লেকচার আমরা এইখানেই রাখবো। নেক্সট লেকচারে আমরা দেখবো যে এই পানির মলিকিউল সমূহ কিভাবে আমাদের ডিএনএ ডাবল হিলিক্স কে এক্সপ্রেস করতে সহায়তা করে, তারপরে আরো খেয়াল করব যে প্রোটিন মলিকিউল সমূহ কিভাবে তারা বেশ স্টেবিলাইজড থাকে পানির ইন্টারেকশনের কারণে। তাহলে আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।